হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল বন্ধুরা মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ এ পদে এই মুহূর্তে আমরা রয়েছি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসই ডট এনআইসি ডট ইন কীভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ বিস্তারিতভাবে জানাব এই ভিডিওতে যেহেতু এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি বেতনের চিন্তা আপনাকে করতে হবে না যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কোন কোন পদে নিয়োগ করা হবে শূন্য পদ কত রয়েছে দেখুন তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টোটাল শূন্য পদ রয়েছে চৌদ্দটি তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইটি সাতটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট আইটি চৌদ্দটি শূন্য পদ তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র হিন্দি ট্রান্সলেটর আটটি শূন্য পদ রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিক্সটি অর্থাৎ ষাটটি শূন্য পদ রয়েছে স্টেনোগ্রাফার পঁচিশটি শূন্য পদ অ্যাকাউন্ট্যান্ট ছটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দুশো চারটি শূন্য পদ রয়েছে বন্ধুরা তারপরে দেখুন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট উনিশটি শূন্য পদে নিয়োগ করা হবে এবারে দেখুন শিক্ষাগত যোগ্যতা কোন পদের জন্য কি কি চাওয়া হয়েছে প্রথমে দেখুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি আবেদন করতে চান শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ইংরেজিতে পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে হলে কমার্সে গ্র্যাজুয়েশান পাস দরকার এবং অ্যাকাউন্টের কাজের উপরে এক বছরের এক্সপিরিয়েন্স দরকার এটা কিন্তু ডেজিরেবেল কোয়ালিফিকেশান বলা রয়েছে এবারে দেখুন অ্যাকাউন্টেন্ট পদের জন্য এখানেও বলা হয়েছে কমার্সে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন স্টেনোগ্রাফার তারপরে দেখুন এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং স্পিড টাইপিং স্পিড দশ মিনিট অ্যাট দ্য রেট আশিটি ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপিং করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে পদ রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানেও কিন্তু গ্র্যাজুয়েশান পাস হতে হবে টাইপিং স্পিড দরকার চল্লিশটি ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে দিলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারেও আপনার কিন্তু যোগ্যতা থাকতে হবে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাস হতে হবে যেহেতু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করবেন না তাই এখানে আমি বলছি না এবারে দেখুন অ্যানালিস্ট আইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিই অথবা বিটেক আইটি এমএসসি আইটি অথবা এমসিএ যদি আপনারা পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স দরকার পাঁচ বছরের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের কম তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আবেদন করতে হলে বিই অথবা বিটেক আইটি এমএসসি অথবা এমসিএ পাস করে থাকলে আবেদন করতে পারবেন আরেকটি পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস হতে হবে সঙ্গে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স দরকার এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের মাধ্যমিক বোর্ডে এই কর্মীগুলো নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি বিরাট একটি চাকরি এখানে কিন্তু আপনারা দারুণ বেতন পেয়ে যাবেন যদি আপনারা আবেদন করতে চান আবেদন ফি কত লাগবে দেখুন জেনারেল ও এবং ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন এদের জন্য পেমেন্ট করতে হবে পনেরোশো টাকা গ্রুপ এ পদের জন্য আর গ্রুপ বি এবং সি পদের জন্য আটশো টাকা আপনাদের পেমেন্ট করতে হবে এসসি এস টি পি এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থী এবং যারা সিবিএসই বোর্ডে চাকরি করতেন তারা যদি আবেদন করেন তাদের জন্য কোনোরূপ আবেদন ফি পেমেন্ট করতে হবে না আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট সিবিএসই ডট এনআইসি ডট ইন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার উনিশ মোটামুটি অনেকটাই আপনারা সময় পেয়ে যাবেন যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আবেদন করুন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করবেন যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবন্দে মাতারাম